আগে মানুষ বলতেন পশ্চিমবাংলা যাভাবে আগামী দিনে সারা ভারতবর্ষ সেই পথ অনুসরণ করে, অথচ গত 34 বছরে বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলাকে ক্ষতি করেছে, তার চাইতে বেশি ক্ষতি করেছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় দেখে যান বিজেপি, কংগ্রেস এবং সিপিএম এর দলীয় শৃঙ্খলা কিভাবে সে রাজ্যে মানতে দেওয়া হচ্ছে, কারো কোনো সংঘাত নেই। বুধবার বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের মনোনয়নপত্র দাখিলের দিন হাজির হয়ে এমনটাই মন্তব্য করেছেন প্রতিবেশী বাঙালি অধ্যুষিত রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আর কি জানিয়েছেন শোনাবো। প্রথমত কি বার্তা দেবেন? এক তো আমাদের খুবই ভালো লাগছে এখানে আসার কারণে, কারণ আমাদের পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টির যিনি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহোদয়ের আজকে এখানে নমিনেশন সাবমিট হবে, এর মধ্যে আমি পার্টিসিপেট করার জন্য উনি বললেন আসার জন্য, তা আমি ওনার সেই ইনভাইটেশন আমি না করতে পারিনি, তা আমি আসলাম এবং আজকে আমরা নমিনেশন দেব, এটা দ্বিতীয় পর্যায়ের নমিনেশন। তো আমি তো নিশ্চিত যে আগামী দিন তো ওয়েস্ট বেঙ্গলের চেহারা পাল্টে যাবে, আমি এতটুকু বলতে পারি, এবং এই নমিনেশনের পরে যে রেজাল্ট বেরোবে এই লোকসভার পশ্চিমবাংলার, পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে আগামী দিন সেটার কিন্তু রাস্তা খুঁজে পাবে সেটা আমি বলতে পারি। গত বছর আমরা গত ইলেকশনে লোকসভার 42 সিট এখানে আসন সংখ্যা, তার মধ্যে 18টা ভারতীয় জনতা পার্টি পেয়েছে। এবার মাননীয় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে কাজ করছেন সারা ভারতবর্ষের রামময় হয়েছে, আমি নিশ্চিত যে কোথায় যাবে যেটা 370 যে টার্গেট শুধু ভারতীয় জনতা পার্টির, এবং আমাদের এলাই যে পার্টনার আছে তাদেরকে নিয়ে 400 উপর সেটা সেই টার্গেটের উপরেই যাবে আশা করি আমি। এবং পশ্চিমবঙ্গে এটা খুব দরকার, কারণ পশ্চিমবঙ্গ আগে আমরা বলতাম বেঙ্গল, হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমোরো, সেটা হতে যাচ্ছে আমি এতটুকু বলি। স্যার উত্তর পূর্বে কিরকম ফল করবে বিজেপি বলে মনে করছেন? আমি তো বলছি তো খুবই ভালো রেজাল্ট হবে, গত ইলেকশনে আমরা একটা সিট বাদে সবকটাতে আমরা জিতেছি। স্যার বাংলায় প্রত্যেকবার ভোটে দেখা গেছে প্রতিহিংসার ব্যাপার, সেই ক্ষেত্রে আপনি কতটা সংশয় বোধ করছেন? দেখুন এগুলো তো অ্যাকচুয়ালি বিকৃতি সম্পন্ন এক ধরনের মানে রাজনীতি এতদিন ধরে চলে এসছে, এটা এরকম ছিল না পশ্চিমবঙ্গে, এটা ছিল না। তো এই ধরনের যেটা কমিউনিস্টদের শাসনকালে সেটা হয়েছে 34 বছর, এরপরে আবার তৃণমূলের শাসনকালে একই ঘটনা, মানে কার্বন কপি বরং আর একটু বেশিই বলা যায়। এটা তো হওয়া উচিত নয়, ত্রিপুরাতে যান আপনি দেখবেন ওখানে মানে বিজেপি বলুন, সেই কংগ্রেস বলুন, সিপিএম বলুন, সবার যে আপনার যে ফ্ল্যাগ পতপত করে উঠছে, কেউ কোথাও কোনো রকম কোনো সমস্যা নেই ওখানে এত সুন্দরভাবে। আরে এটা তো একটা নির্বাচন, নির্বাচনটা উৎসবের মেজাজে নিলে ভালো হয় আর আমার মনে হয়, সেটা বাঞ্ছনীয়। বলতে চাচ্ছি উত্তর পূর্ব ভারতে কেমন রেজাল্ট করবেন আপনারা? বললাম তো রেজাল্ট খুবই ভালো, নিশ্চিন্ত থাকুন। থ্যাংক ইউ স্যার। জেলা শাসক বিজিন কৃষ্ণার হাতে বিজেপি প্রার্থী তার মনোনয়নপত্র তুলে দেন ডক্টর সুকান্ত মজুমদার। ডক্টর সুকান্ত মজুমদার, হ্যাভিং বিন নমিনেটেড অ্যাজ এ ক্যান্ডিডেট টু ফিল এ সিট ইন দ্য হাউস অফ দ্য পিপল, ডু সোয়ার ইন দ্য নেম অফ দ্য গড, অ্যাফার্ম সোলেমনলি অ্যাফার্ম দ্যাট আই উইল বিয়ার ট্রু ফেথ অ্যান্ড অ্যালিজিয়েন্স টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাজ বাই ল এস্টাবলিশড, and that I will uphold the sovereignty and integrity of India. mobile ekta picture me শ্রী মজুমদারকে এদিন রীতিমতো উজ্জীবিতই দেখিয়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া,
বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। শিক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।